আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের আলোচনার বিষয় তো বুঝতেই পারছেন সো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি কিছু বিষয় আলোচনা করে রাখি এখানে আপনাকে বলে রাখি যে আপনাকে এই কাজগুলো বাসায় কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হবে আর আমি খুবই দুঃখিত এই কয়েকদিন লেট করার জন্য কাজে ব্যস্ত থাকার জন্য এগুলো একটু দেরি করে দিলাম তো আগের বিষয়গুলো একটু আলোচনা করে নি আমরা টেক্সট ভিউ করেছিলাম আমরা যে কোনো ফটো আনার জন্য আমরা প্রথমে নিব হচ্ছে ড্রাইভল আমাদের ফোল্ডারে সেখানে ইমেজের নাম স্ল্যাশ করলে হবে আর একটা বিষয় এখানে যেটা আমরা বাকি ছিল আমরা সেটা একটু দেখে নেব এখন আগের পার্ট থেকে শুরু না করে আমরা এই পার্ট থেকে এখন এটা শিখে নেব রাইট এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় বা দেখার মতো সেটা হচ্ছে আমাদের ওই মার্জিনটা আমরা দেখেছিলাম আগের পার্টে তাই না আর হচ্ছে গ্র্যাভিটি দেখেছিলাম আমাদের টেক্সট গ্র্যাভিটি বাট একটা জিনিস আপনাদেরকে বলা হয় না যে যখন আপনি কোনো গল্প লিখবেন তখন আপনি কোনো গল্প লিখলেন দেখেন এখানে আমার অ্যাপের ভিতর যে গল্পটা লেখা রয়েছে গল্প আপনি লিখেছেন বাট একটা কথা হচ্ছে যে ভাই আমি একটা গল্প আমি লিখলাম আর লেখার পর আমি একটু লিখে দেখি না গল্পটা না আমার প্রথম এল পিও আমার প্রথম গল্প রাইট সো দেখেন আমি যখন এই শব্দটা লিখলাম আমার অ্যাপের যেটা স্ক্রিন বা লেআউট যেটা আমরা বলতেছি আমার প্রথম গল্প আমার একটু স্ক্রিনে খেয়াল করেন অ্যাপ স্ক্রিনে খেয়াল করেন হরর স্পেশাল স্টোরি এখানে খেয়াল করেন যে লেখা রয়েছে আমার প্রথম গল্প ডট সেদিন ছিল তাই না ডট বলতে আমরা এখানে ফুল স্টপ দিয়েছি তো এখন আমি আমার প্রথম গল্প এই কথাটা রাখতে চাচ্ছি হচ্ছে ওপর এক লাইনে এবং আমি নিচের গল্প চাচ্ছি নিচের একটা লাইন অর্থাৎ আমি আমার প্রথম গল্প লেখাটাকে একটা আলাদা লাইনে রাখবো তখন আপনাকে কী করতে হবে তখন এখানে আপনাকে ব্যাক স্ল্যাশটা ইউজ করতে হবে আমরা জানি এটাকে বলা হয় স্ল্যাশ হ্যাঁ কিন্তু যখন আপনি আন্ডারলাইন করবেন তখন আপনাকে ইউজ করতে হবে কি ব্যাক স্ল্যাশটা ইউজ করতে হবে ব্যাক স্ল্যাশ এইভাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ওই গল্পটা ওপর থেকে নিচ লাইনে স্কোর নিয়ে নেবে রাইট আপনি তো ব্যাক স্ল্যাশ দিলেন কিন্তু ভাই কই আমার তো কাজ করছে না তাই না সো ব্যাক স্ল্যাশ মানে হচ্ছে পেছনে যাওয়া তাই না আর আমরা জানি নেক্সট শব্দের প্রথম অক্ষর কি এন আবার দেখেন আমি একটু আপনাকে এক্সাম্পল দিই এন ই এক্স টি আমি যেখানে লিখতেছি মাউস পয়েন্ট একটু খেয়াল করার কষ্ট করে প্লিজ এই জায়গাতে লিখতেছি নেক্সট তাই না তাহলে নেক্সট শব্দের প্রথম অক্ষর হচ্ছে এন তাহলে আপনি কি করবেন আপনি ব্যাক স্ল্যাশ চিহ্নটা দেওয়ার পর একটা ছোট হাতের অক্ষর এন বসিয়ে দিবেন ঠিক আছে আমি স্পেস দিলাম দেখেন স্পেস কাজ করছে অ্যাপের মধ্যে আবার স্পেস না দিলে কিন্তু স্পেস কাজ করছে না দেখেন আমি এখানে স্পেস দিচ্ছি বাট আমার অ্যাপের স্ক্রিনে কিন্তু কাজ করছে স্পেসটাও কাজ করছে দেখেন স্পেস দিলাম ওই যে ওখানে সো এই ব্যাক স্ল্যাশ এন আমি কোন চিহ্ন দেখাচ্ছি আপনার একটু স্পেস দিয়ে দেখায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই যে এই চিহ্নটা আপনি প্রথমে এই বাম দিকে বাঁকানো চিহ্নটা দিবেন এটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ তারপরে দিবেন ছোটো হাতের এন অক্ষর তাহলে লেখাটা নিচে লাইনে চলে যাবে ওকে আমি ব্যাক স্ল্যাশ এন দিয়ে রাখলাম ও এনের পাশে আপনি স্পেস রাখতে পারেন আপনি এখানে যদি স্পেস রাখেন তাহলে কিন্তু স্পেস যাবে এটা বুঝতেই পারছেন সেখানে আমি একটা ফুল স্টপ দিয়ে নিতে পারি আমার গল্পটা শব্দটা এখানে ওকে এখানে আমি ইন্টার দিয়ে দিব সবচেয়ে বেশি ভালো হয় ইন্টার দিলে বাট স্পেসটা অনেক বেশি নিয়ে নিচ্ছে ওকে ওকে গুড তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো গল্প লাইনকে আলাদা করতে হলে আমাকে ব্যাক স্ল্যাশ শব্দটা দেওয়ার পর ছোটো হাতের অক্ষর এন দিলে গল্পটার লাইনটা আলাদা হয়ে যাবে তো আমি এখানে স্ল্যাশটা দিয়েই রাখছি একটা দিব হচ্ছে ব্যাক স্ল্যাশ তারপরে দিব হচ্ছে এন এটা আছে ইন্টারের পাশের বোতামে আমি এটা বলতে যাচ্ছি আপনি জানেনই যে কিবোর্ডের কোথায় কী রয়েছে এখন গল্প তো লিখলাম আমাদের গল্প অনেক লম্বা হবে তো ভাইয়া ইউজাররা আসলে নেক্সট পেজে কীভাবে যাবে বা আরও কীভাবে মানে আমরা তো ফুল স্ক্রিনে একটা মানে অ্যাপটা ওপেন করলো একদম মেন স্ক্রিনে চলে আসলো মেন স্ক্রিনে তো পুরো গল্প আমরা লিখতে পারবো না তাই না এখানে গল্পগুলো আমরা ছোটো ছোটো আকারে দিব সো তখন আমরা এখানে কিছু বাটন রাখবো তাহলে এখন আমাদের কী প্রয়োজন হবে তাহলে আমাদের এখন প্রয়োজন হবে হচ্ছে কি বাটনের প্রয়োজন হবে ওকে আমি তাহলে এখন একটা বাটন অ্যাড করে নিই এখানে আমি তাহলে একটা বাটন অ্যাড করতে পারি ওকে বাটন চলে আসছে এখান থেকে বাটনের হাইট ওয়েটটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি ওয়েটটা করে দেবো হচ্ছে ম্যাচ প্যারেন্ট আর হাইটটা করে দেবো হচ্ছে র্যাপ কন্টেন্ট ওকে অ্যান্ড বাটন যেহেতু শুরু করলাম শেষ করতে হবে বাট বাটনের ভিতরে তো আমাকে টেক্সট রাখতে হবে তাই না সো এখানে রাখবো হচ্ছে টেক্সট অ্যান্ড্রয়েড টেক্সট লিখে দিলাম অ্যান্ড বাটনের মধ্যে কী রাখবো আমরা রিড মোর আর ই এ ডি রিড এমওআরই আপনি এখানে রাখতে পারেন যে ক্লিক হেয়ার টু নো মোর বা ক্লিক হেয়ার টু রিড ফুল স্টোরি অথবা আপনি লিখতে পারেন এখানে ফুল স্টোরি সাপোজ যা খুশি আপনি লিখতে পারেন অথবা আপনি বাংলাতে লিখতে পারেন এখানে আরও পড়ুন আমি একটু বাংলাতে লিখে দেখাচ্ছি আপনাকে আসলে বাংলা এখানে যদি বাংলার কোডিংয়ের সময় ইয়ে হয় তবে আপনি লিখতে পারবেন সমস্যা নেই আরও পড়ুন আমি এটা লিখে দিলাম বাংলাতে কিন্তু লিখলাম ঠিক আছে কন্টেন্টটা আমি বাংলাতে লিখলাম তো বাটন যেহেতু শুরু করছি ওর আমাকে কী করতে হবে বাটনটা এখন অ্যাড করতে হবে সরি অফ করতে হবে তাই না তাহলে এখন একটা স্ল্যাশ দিলে আমার বাটনটা অফ হয়ে যাচ্ছে ওকে বাটন ক্লোজ এখন দেখুন এখানে কিন্তু আমার যে গল্পটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে অ্যাপের মধ্যে এখানে কিন্তু আমার বাংলাটা শো করবে ঠিক আছে বাটনে দেখেন এখানে কিন্তু আরোপণ কথাটা চলে আসছে যে আরোপণ কথাটা বাংলাতেই আসছে ওকে সো আমরা এইভাবে বাটনগুলো কিন্তু বাংলাতেও অ্যাড করতে পারছি ওকে আচ্ছা গল্পটা অনেক বড় আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে সো গল্পটা একটু ছোট করতে হবে কারণ লাইনটা তো অনেক বেশি লাগছে তাই না সো আমি একটু লেখাটাকে একটু ছোট করে নিব যেন আমাদের গল্পটা ছোট হয়ে আসে এত বড় গল্প লিখলে আমরা তো নিচে আরো কিছু অ্যাড করতে হবে সেগুলো দেখতে হবে যদি আমরা গল্পটা রাখবো না ডিলিট করে ফেলবো বাট তারপর একটু স্পেস রাখলে এটার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে ভালো লাগবে দেখতে ওকে গল্প আমরা পড়তে আসি না কিছুটা টেক্সট রাখলাম তাহলেই হলো তাই না বুঝতে পারলেই হলো যে আমরা গল্প লিখছি তো আমাদের মূল অ্যাপটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা একটু রান করে দেখব ঠিক আছে আচ্ছা এখন আমি একটা বিষয় আপনাকে বলে রাখি যে যারা মার্জিন নেয় মার্জিনটা একটু খেয়াল করে নিয়ে নিন কিন্তু আমি মনে হয় মার্জিন দেখিয়েছিলাম নাকি দেখেছিলাম না মনে পড়ছে না যদি না নিয়ে থাকেন এখানে একটু কোডিংটা খেয়াল করেন ভার্টিক্যাল নেওয়া আছে না আমাদের ওরিয়েন্টেশনে ভার্টিক্যাল নেওয়া আছে এটার পরে দেখবেন লেখা আছে এমআর আমি এখানে জাস্ট এমআর লিখলে আপনার চলে আসবে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন অ্যান্ড এখানে 15dp বা 20dp মনে হয় এটা নিয়েছিলাম আমার প্যাটার্নও খেয়াল নেই অতটা সেটা নিয়ে নেবেন অ্যান্ড অ্যাপটা এখন রান করে একটু দেখবো তো রান করে দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইল ফোনের স্ক্রিনে আমি জাস্ট এখান থেকে প্রেস করে দেবো রান বাটনটিতে ঠিক আছে রান বলতে যে এটা হচ্ছে রান বাটন সো আমি অলরেডি রান এটা করলাম একবার এখন আরেকবার একটু রান করে দেখব আপনি যখন রান করবেন ঠিক আছে আপনি যখন রান করবেন আমার মানে মোবাইল ফোন কানেকশন এখানে দেওয়া আছে অলরেডি রান হয়ে গেছে যখন আপনি রান করবেন তখন আপনার ফোনে কিন্তু কয়েকটা পারমিশন আসবে যে ইনস্টল করবেন নাকি করবেন না ওকে করবেন নাকি করবেন না আপনাকে কিন্তু 10 সেকেন্ড সময় দেবে মোবাইল ফোনটা আপনার মোবাইল ফোন আপনাকে 10 সেকেন্ড সময় দেবে আপনাকে পারমিশন দেওয়ার জন্য আপনি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু খেয়াল রাখবেন রান বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের নাম তার পাশে আমি একটু কেটে নিই আমার মোবাইল ফোনটা লাইনটা সরাই ফেলি ওকে এখন দেখেন একটা সবুজ বাতি আসছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের বাতি এই যে লাইন দিলাম আমার ফোনে একটা অপশন আসছে ওখানে কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে আপনি এখন এখানে আপনার ডিভাইসের নামের পরে এখানে আমার কিন্তু অলরেডি ইনস্টল দেওয়া আছে সুইজনের দেখাচ্ছে এরকম তো আমি এটাকে ইনস্টল দিয়ে রাখলাম এখনই আপনাদের ইয়েতে তো এখানে জাস্ট প্রেস করবেন সবুজ বাতিটাতে যে বাতি দেখালাম ওখানে ক্লিক করার পর আপনার ফোনে যে দুইটা পারমিশন আসবে সেই দুটাকে আপনি কী করে দেবেন অ্যালাউ করে দেবেন তো এখন আমি যাই আমার মোবাইল ফোনের মেন স্ক্রিনে ওখানে গিয়ে দেখি যে আসলে আমার এটা রান হচ্ছে কি না অ্যাপটা আসলে অ্যাপ তো বানালাম অ্যাপ ইনস্টল করতে হচ্ছে কি না সেটা তো দেখার বিষয় তাই না ওকে তো এখানে দেখেন আমি আমার স্ক্রিনটা অন করতেছি আমার মোবাইল ফোনের এই যে আমার এটা হচ্ছে হোম স্ক্রিন এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপ যেটা এখন আমরা বিল্ড করলাম আচ্ছা আমি একটু ওয়ালপেপারটা চেঞ্জ করে নিই আপনাদের মনে হয় বুঝতে সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কারণ এটা আমাকে ক্লিয়ার করে নিতে হবে কারণ যে কোনো জিনিস সম্পূর্ণ আপনি বুঝতে না পারলে তো আসলে ভালো লাগাটা কাজ করবে না তাই না এখান থেকে ওয়ালপেপারগুলো খুব একটা ভালো দেয় না আমাকে যদিও দেখি কোনটা ভালো লাগে আচ্ছা একটা মনে হয় উপরে পাইলাম যেটা চলে মনে হলো হ্যাঁ যেটা চলবে তো আমি ওয়েলপেপারটা সেট করে নিচ্ছি আপনাদের দেখতে সুবিধা হবে এই জন্য চেঞ্জ করছি আর কি সো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাপ এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপ তো আমরা এখন এখান থেকে অ্যাপটাকে ওপেন করে দেখবো যে আসলে অ্যাপটা আমাদের ওপেন হচ্ছে নাকি হচ্ছে না সো এই যে অ্যাপ ওপেন হয়ে গেছে আশা করছি ভালো লাগে কাজ করবে আপনাদের এখন হরর স্পেশাল স্টোরিটা লেখা এইটা আমাদের ইমেজটা এটা হচ্ছে আমাদের কন্টেন্ট বা গল্প আর এখন যে বাটনটা অ্যাড করলাম আরও পুরনো বাটন আমরা অ্যাড করলাম না এটা হচ্ছে সেটা সো আমাদের অ্যাপ সঠিকভাবে কাজ করছে আমাদের অ্যাপ তো ইনস্টল হয়ে গেছে তাই না সো আমরা এখন যে কাজগুলো করবো বা যেগুলো জানবো সেগুলোর মধ্যে কয়েকটা রয়েছে যেমন ধরুন আপনাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ড রাইট অ্যাপটা কিন্তু একদম সাদামাটা হয়ে আছে এখন সাদামাটা বলতে যা বোঝানো হচ্ছে তা হচ্ছে যখন অ্যাপটা আমরা দেখলাম মোবাইল ফোন স্ক্রিন তখন কিন্তু একদম সাদা ছিল মানে লোকাল অ্যাপের মতো তাই না তো অ্যাপের অনেকগুলো ডিজাইন রয়েছে সিস্টেম রয়েছে সেগুলো আমরা এখন চেঞ্জ করবো দেখেন এখানে কিন্তু আমি কী নিয়েছিলাম অ্যাপের কালার নিয়েছিলাম এখান থেকে বা কন্টেন্টস নিয়েছিলাম এটা কী ধরনের হবে অরিয়েন্টেশনের ভার্টিক্যাল নিয়েছিলাম এটা ডিপিটা নিয়েছিলাম আমরা যে মার্জিনটা নিলাম সো তাই না এখন এখানে কিন্তু আমাদের আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আপনার অ্যাপের মধ্যে কোন কালারটা থাকবে বা অ্যাপের পেছনে ব্যাকগ্রাউন্ড মানে ফুল স্ক্রিনে যে কালারটা দেখানো সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানুষ যেটা দেখবে সেটা হচ্ছে ওপরের অংশ বাট অ্যাপের পিছন থেকে যে কালারগুলো কাজ করবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অংশ রাইট তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো ব্যাকগ্রাউন্ডটা পাবো আমরা গুগলে কীভাবে আপনাকে সেদিন দেখিয়েছিলাম কালার কোডগুলো মনে আছে কি সেই কালার কোডের কথা আচ্ছা মনে থাকলেও খুবই ভালো তাহলে এটা হচ্ছে আমাদের কালার কোড যেটা আমাদের অ্যাপের মধ্যে কাজ করবে তাহলে আমি কোন কালারটা নেব যেটা আমার ভালো লাগবে আপনি যেটা ভালো লাগবে আপনি সে কালারটা নেবেন এটা কোনো ব্যাপার না যে আপনি কোন কালার নিচ্ছেন তো আমার অ্যাপের কালারটা একটু আমি দেখে নেব আমার লেখার কালারটা হচ্ছে কালো এবং আমার বাটনটা হচ্ছে কি এটাকে বলবো আমি বেগুনি কালার কিছুটা বেগুনি কালারের মতোই তাহলে কালো বেগুনি কালার ওই কালারটা আমার কোনটার উপর বেশি ফুটে উঠবে এটা হতে পারে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে কিন্তু লেআউটে আসতে হবে, লেআউটে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। যেমন আমরা কিন্তু লেআউটে রয়েছে লিনিয়ার লেআউটের অন্তর্ভুক্ত কাজগুলো, ঠিক আছে। এখানে আপনাকে লিখতে হতে পারে বিসি লিখলে হবে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসার কথা, বাট এখানে দেখতে পাচ্ছি না, ওই চলে আসছে, জাস্ট বি দিলে চলে আসছে ব্যাকগ্রাউন্ডে, যে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি যেখানে ক্লিক করে দেন, এবার আপনাকে বলতেছে কালার কোড। আপনি কালার বেশ কয়েকটা মাধ্যমে দিতে পারবেন, যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো রাখতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখতে পারবেন, ইচ্ছা মতো রাখতে পারছেন। সো এখানে কালার কোড আমরা ইউজ করার জন্য আমরা বলেছিলাম আমরা হেক্স ট্যাগে ইউজ করব বা হেক্স ডেসিমেলে। হ্যাঁ, এটাকে হচ্ছে কীভাবে যে হ্যাশট্যাগ, যেটা আমরা বলতেছিলাম যে হ্যাশট্যাগ, এটাকে বলা হয় হেক্স ডেসিমেল কালার কোড। সো আমরা সেই কালার কোডগুলো দিয়ে এখানে কিন্তু কালারটা সেট আপ করে দিব। আর এর জন্য আপনি কী করতে হবে, কালার কোডটা জাস্ট বসিয়ে দিতে হবে। এবার দেখেন অ্যাপের কালারটা, ডিফারেন্ট কালারটা চলে আসছে কিন্তু, অর্থাৎ আপনার অ্যাপের যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো অ্যাপের, এটা শুধুমাত্র গল্প লেখার বই তা না, যে কোনো অ্যাপের কালার চেঞ্জ করার জন্য আপনাকে সেম প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। আপনি চাইলেই শুধুমাত্র মানে ওই কালারটা ইউজ করবেন তা না, আপনি ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। আমি একটু ডিফারেন্ট কালারটা এখানে দিয়ে দেখি যে আসলে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এই কালারটা একটু অড লাগতেছে, আই মিন আনকমফোর্টেবল ফিল করছি আমি, কারণ অ্যাপের যে অ্যাপে তাকে তো একটা স্বাচ্ছন্দ্য বোধ দেওয়া লাগবে, তাই না? সে তো গল্পটা পড়বে, তো তখন তো আমাকে তাকে মানে আপনার অ্যাপে যেই বিশেষ উপর বা যে বিষয়ের উপর ভিত্তি করে আপনি অ্যাপটা নির্মাণ করছেন বা তৈরি করছেন, আপনাকে সেই বিষয়ের ভিত্তির উপর ডিপেন্ড করে কালারটা আপনাকে চেঞ্জ করতে হবে। মোটামুটি চলে, যদিও খুব একটা সুন্দর না, আগেরটা আমার মনে হচ্ছে ভালো ছিল, তো আমি আগেরটা দিয়ে নিচ্ছি। আমি একটু দুঃখিত যে আপনাদেরকে লেট করাচ্ছি হয়তো বা। ওকে, তাহলে আমরা আজকে শিখে গেলাম কি কালার কীভাবে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করতে হয়, আর যে কোনো গল্পের শেষে বাটনটা কীভাবে অ্যাড করতে হয়। বাটন যদি আমরা আগে দেখেছি, বাট এমনিতেই যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে আপনারা যে কোনো স্থানে কিন্তু বাটন অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু বাটন অ্যাড করার কোনো ইয়ে না, আমি কিন্তু গল্পের মধ্যে বাটনটা অ্যাড করে দিয়েছি, রাইট। আপনি কিন্তু নিচে আবার গল্প, আবার বাটন, আবার গল্প, আবার বাটন, এইভাবে রাখতে পারেন। পুরো অ্যাপে এইভাবে আপনি রাখতে পারেন, যতগুলো খুশি ততগুলো। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে একটা, ভাইয়া আপনারা সবই জিনিস বুঝতে পারলাম, একটা তো প্রবলেম হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে আমি এই মার্জিনটাকে একটু বেশি করে নেব। মার্জিনটা 15 আছে, তো আমি এটাকে 20 করে নিচ্ছি বা 25 করে নিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি 25 করে রাখলাম, ওকে। বা সবই বুঝতে পারলাম আপনার, আমি কালার দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এক জায়গাতে, সেটা হচ্ছে আমি তো ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, কিন্তু আমার যেই মার্জিন সেটা কিন্তু দেখাচ্ছে সাদা। দেখেন সাইড দিয়ে কিন্তু দেখাচ্ছে সাদা একটা কালার, তার মানে হচ্ছে আপনি মার্জিন নিচ্ছেন, খুবই ভালো কথা। কিন্তু যদি অ্যাপটা মার্জিন ছাড়া কালার হয় তাহলে তো ব্যাপারটা খারাপ দেখা যাবে, তাই না? তো তাহলে আমাদের কী করতে হবে, এই জায়গাতে আমরা মার্জিনটা ডিলিট করে দিব, রাইট। এখন মার্জিন ডিলিট করলাম, তাহলে তো আমি ফাঁকা রাখতে পারলাম না। এখন তাহলে কি করা যায়? তাহলে কিচ্ছু সমস্যা নেই, আপনাকে ইউজ করতে হবে প্যাডিং, রাইট। আমরা প্যাডটা এখানে ইউজ করব, আপনি জাস্ট এখানে লিখে দিলেই হবে প্যাডিং। জাস্ট এখানে টাইপ করতে হবে PA, দেখেন চলে আসছে অ্যান্ড্রয়েড প্যাডিং। তাহলে আমরা নতুন নতুন শব্দগুলো শিখছি, প্যাডিং চলে আসলো। এবং প্যাডিং আপনি কত নেবেন? আপনি এখানে 25dp নেবেন, 25 একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত নিব? 15 নিব, 15dp, রাইট। ইন্টার দিলাম, দেখেন এখন কিন্তু আমি মাউসটা নিয়ে গেলে, আমার অ্যাপের মধ্যে মাউস নিয়ে গেলে দেখেন আমার যে মার্জিনের মতোই কিন্তু একটা স্পেস দেখাচ্ছে, একটু একটু বড় দেখাচ্ছে। আমি এটা 20 করে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 20 করে রাখলাম, ওকে। এবার দেখেন গল্পর চারপাশ দিয়ে কিন্তু স্পেসটা আমরা বুঝতে পারছি, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো অ্যাপে শো করছে এবং আমাদের লেখাগুলোর মাঝে বা ব্যাকগ্রাউন্ডের মাঝে কোনো রকম পার্থক্য খুব একটা দেখা যাচ্ছে না, যে আসলে কালার কোনটা আর আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেলটাই বা কোনটা, তাই না? সবটা কিন্তু একদম সেম সেম কাজ করছে। আচ্ছা, আজকের পার্টে আমরা যেটা শিখলাম সেটার নামটা কি? এটা নামটা তো একটু বলতে হবে, তাই না? মানে আমি বলতে চাচ্ছি যে আপনি তো অ্যাপ তৈরি করছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনার অ্যাপের যে আমরা কাজটা করছি এই কাজটার নামটা কি? এটা হচ্ছে UI বা ইউজার ইন্টারফেস। এই শব্দগুলো আপনার একটু শিখে রাখার প্রয়োজন আছে, আজকে আমরা এগুলো শিখে নেব একটু। হ্যাঁ, এগুলো আপনাকে পর্যায়ক্রমে জেনে নিয়ে রাখতেই হবে। আমি একটু আপনাকে দেখাই জিনিসটা, যদি আপনি কী শিখছেন আজকে। ইউজার বা UI, ওকে। আজকে আমরা শিখছি কি UI, অর্থাৎ ইউজার, USER, ইউজার, INTERFACE, ইউজার ইন্টারফেস বা সংক্ষেপে বলা হচ্ছে UI। আমরা কি বুঝতে পারছি যে ইউ শব্দের অর্থ কি বা আই শব্দের অর্থ কি? আশা করছি বুঝতে পারছি যে আসলে UI বলতে আমরা কি বোঝাচ্ছি, রাইট। ওকে, তো আমাদেরকে শিখতে হবে যে আমরা কি শিখলাম সেটা আমাদের কিন্তু জানতে হবে অবশ্যই। আজকে আমরা শিখলাম হচ্ছে ইউজার ইন্টারফেস, বা সংক্ষেপে বলা হচ্ছে ইউআই, যেটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। পাশাপাশি শিখলাম ব্যাকগ্রাউন্ড। তাহলে আজকে আমরা বলতে পারি যে আজকে আমরা শিখলাম হচ্ছে ইউআই ডিজাইন, DESIGN ডিজাইন অ্যান্ড STYL স্টাইল ব্যাকগ্রাউন্ড, ওকে। এখন আপনি বলতে পারবেন যে আজকে আমরা শিখেছি ইউআই বা ইউজার ইন্টারফেস, ফেস বানানটা ভুল হয়েছে, ওকে। ইউজার ইন্টারফেস আজকে আমরা শিখলাম, এবং শিখলাম ডিজাইন বা ইউআই ডিজাইন অ্যান্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড। ইউআই ডিজাইন অ্যান্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড, কেন ইউআই ডিজাইন? আপনার অ্যাপটা যারা দেখবে তারা হচ্ছে ইউজার, ইউজাররা যা দেখতে পাচ্ছে তা হচ্ছে ইন্টারফেস বা মুখামুখি যেটা দেখতে পাচ্ছে, অর্থাৎ আপনার অ্যাপে যখন আসবে কেউ আসলো সে হচ্ছে ইউজার, কেউ এই অ্যাপটা এভাবে দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এবং অ্যাপটা কোন স্টাইলে থাকবে এবং পিছনের কালারটা কেমন হবে, কোন স্টাইল থাকবে তা হচ্ছে আমাদের স্টাইল, এবং পিছনে যে কালারটা থাকছে একদম একটাই কালার সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার মানে আজকে আমরা শিখলাম ইউজার ইন্টারফেস, ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আজকে আমরা শিখে নিলাম, রাইট। আচ্ছা, একটু কালারটা আমি চেঞ্জ করব, আমি আসলে বুঝতে পারছি না কোন কালারটা নিব, মানে কালার একদম মানানসই হচ্ছে না আমার পছন্দ মতো, এর জন্য ভালো লাগছে না। যদি আমার চয়েসটা এদিক দিয়ে একটু খারাপ, সিরিয়াসলি বলতেছি এই দিক দিয়ে চয়েসটা আমার খুবই খারাপ দেখা যায়, আমি অ্যাপের কোনো কালারগুলো আসলে ঠিক মতো চুজ করতে পারি না। আচ্ছা, এটা আমি আসলেই বুঝতে পারছি না যে কোন কালারটা এখানে দিব বা কোন কালারটা আমার জন্য সঠিক বা পারফেক্ট কাজ করবে, দেখি এটা হয় কি না। এটা ভালো লাগছে, আমার ভালো লাগছে, পছন্দের একটু আলাদা। তাহলে এখন আমরা ছোট্ট করে যে জিনিসটা বুঝতে পারলাম তার মধ্যে একটা রয়েছিল মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। এখন মার্জিন বলতে যেটা আমরা বুঝতে পারছি যে যখন আমরা মার্জিন নিব তখন আমাদের অ্যাপে মার্জিনের বাইরের অংশটা কোনো রকমে হাত দিবে না বা কোনো কিছু করবে না, সেটা ছেড়ে দেবে, ওর জমির বাঁধ বা আইল বা ওয়াল রেখে দিল, ঠিক আছে। অ্যান্ড যখন আমরা প্যাডিং নিব তখন সে পুরো এরিয়াটাই নেবে বাট স্পেস রেখে দিবে, অর্থাৎ সে লেখাটা দাগ ছাড়াই লিখতে শুরু করবে। আর যখন মার্জিন নেবে তখন একটা দাগ ফেলে দিবে যে অংশটা আমার এরিয়ার বাইরে, তাই না। আর যখন প্যাডিং নেবে তখন পুরোটাকে দখল করে নিয়ে রাখছে, বলতে সেটা আমারই অংশ, আমি এখন ওখানে কাজ করছি না, ভিতরে একটু কাজ করতেছি। এখন আমরা এটা তো বুঝলাম, কিন্তু কেউ তো প্রশ্ন করতেই পারেন, ভাই আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ রাখবো তখন আমি কিভাবে কি করব, রাইট। আমরা সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। দেখেন এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম, ওকে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কি রাখবো? ইমেজ রাখবো। তবে তার আগে আমরা একটা জিনিস চিনে রাখি, একটা জিনিস ছোট্ট করে, সেটা হচ্ছে দেখেন আমরা মাঝে মাঝে ঠিক এরকম ইউজ করি যে আমাদের ইমেল অ্যাড্রেস .bd, সাপোজ কথার কথা এরকম থাকে .bd.bs @ কি আমরা বললাম শব্দটা @ gmail.com। এখন যদি আমি সেম জিনিসটা ইয়াহুর ক্ষেত্রে লিখি তাহলে আমাদের ইমেলটা কেমন হবে? osimbd.bd @ yahoo.com। এর ক্ষেত্রেও সেম কথা, দেখেন আমি লিখতেছি পুরোটাই আপনার বোঝার সুবিধার জন্য .bd @ কি এখানে দিব আমরা aol.com, তাই না। আবার যখন আমরা ওইটা আউটলুক নিব তখনও সেম জিনিসটা চলে আসে এখানে। আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে বলতে বা দেখাইতে, ওকে। এখন যদি এখানে আমি কিনবো, যদি আমি এখান থেকে আউটলুক নিই তাহলে এটা হবে আউটলুক। যখন আমরা আউটলুক নিচ্ছি তখন কিন্তু এটা আউটলুক লিখতে হচ্ছে, যখন আমরা এটা কি করব হটমেইল নিব তখন আমাদেরকে হটমেইল লিখতে হচ্ছে, রাইট। আচ্ছা, হটমেইল নিলাম। এভাবে অনেকগুলো ইমেল আমরা অ্যাড করতে পারি, আমরা সেগুলো বলতে চাচ্ছি না। আমি এখানে একটা জিনিস আপনাকে বোঝাবো যে দেখেন প্রতিটা ক্ষেত্রে আমরা একটা চিহ্ন ইউজ করছি, এটাকে বলা হচ্ছে @, কিন্তু এই শব্দের পূর্ণ অর্থ কি আপনি জানেন বা এটার মানেটা আসলে কি? দেখেন সেম ইমেল অ্যাড্রেস, সেম ইমেল, সেম মানে সেম জিনিস, কিন্তু সেম কেন? সবগুলোই তো ইমেল অ্যাড্রেস, তাই না। এখন সবগুলোর ক্ষেত্রে আমি @gmail দিলাম কেন, @yahoo দিলাম কেন? কারণ এটা ইয়াহু বোঝাচ্ছে। তো @of এর মানেটা আসলে কি? @এর মানেটা আসলে হচ্ছে আপনার @= এটার মানেটা আমি বলতে যাচ্ছি এখন adrdress@, অর্থাৎ যখন আপনি অ্যাট দ্য রেট দিলেন এর পুরো অর্থ লুকিয়ে আছে এইভাবে যে অ্যাড্রেস অফ, তার মানে আমার ইমেলটা হচ্ছে osimbd.bd অ্যাড্রেস অফ জিমেল, জিমেলের ঠিকানা। ঠিক আছে, যখন আমি দিব ইয়াহুর ক্ষেত্রে তখন আমি লিখব osimbd.bd অ্যাড্রেস অফ yahoo.com, তার মানে হচ্ছে ইয়াহুর আন্ডারে আমার ইমেলটা রয়েছে। যখন আমি দিব অ্যাওল তার মানে হচ্ছে আমার ইমেলটা অ্যাওলের অন্তর্ভুক্ত রয়েছে, তাই না? সো অ্যাট দ্য রেট অফ মানে হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা। আমরা এটা কেন শিখলাম একটু পর আপনাকে দেখাচ্ছি আসলে কাজটা কোথায় হবে, কেন এটা আমরা শিখলাম। অ্যাড্রেস অফ, এটা মানে হচ্ছে অ্যাড্রেসটা অফ, তাই না? অ্যাড্রেস অফ, বাট সংক্ষেপে বলা হয় যে অ্যাট দ্য রেট অফ, রাইট? তাহলে আমরা এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাব। কীভাবে হবো চলেন কাজটা শুরু করে দেখাচ্ছি। এখন আপনাকে কী করতে হবে, গুগলে যেতে হবে। আমি যেহেতু হরর নিয়ে কাজ করছি আমি এখানে লিখব যে HORROR হরর BLUR ব্লার BAC হরর ব্লার ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে আমার এটা মোটামুটি ভাল লাগছে ভাই, ভাল লাগছে। আচ্ছা ওইটা নেওয়া যাবে না, আমি এখানে ইমেজ সিলেক্ট করি নাই, সো ওয়েবসাইটে চলে আসছিল ইমেজ। ওয়াও, দেখি কোনটা বেশি ভালো লাগে। এটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হচ্ছে। সেভ অ্যাজ করব, এখানে দিব আমি। আচ্ছা এরকমই থাক, কোনো সমস্যা নেই, এটাকে আমি জাস্ট সেভ করে নিলাম। এবার দেখবো আমার কম্পিউটারে এটা আসছে নাকি আসে নাই। চলে আসছে, রাইট। তাহলে এটা এখন আমরা কোথায় নেব বলতে পারবেন কি কেউ? এটা আমরা কোথায় আপলোড দিব? অ্যান্ড্রয়েডে আপলোড দিব। কোন ফোল্ডারে মনে আছে কি? ড্রায়েবল ফোল্ডারে, ড্রায়েবল ফোল্ডারে। তো আমরা এখানদেরকে কী করতে হবে, এই অ্যাপটার মানে ফাইলটার যে নাম, যদি আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 11 ইউজ করেন বা অ্যান্ড্রয়েড 11, তাহলে আমি যেটা বলতে পারি বা অন্যগুলোর ক্ষেত্রে আমি কিন্তু এক্সপিরিয়েন্স না, সেটা হচ্ছে আপনি যে কোনো ফটোর ওপরে একবার ক্লিক করবেন, একবার ক্লিক করার পর F2 বাটন প্রেস করবেন। F2 বাটন প্রেস করলে আপনি এটা রিনেম করতে পারবেন, মানে আপনাকে মাউস দিয়ে কী করতে হয়, রাইট বাটনে ক্লিক করতে হয়, রিনেম বাটনে ক্লিক করতে হয়। আমার রিনেমটা অবশ্য এটা হচ্ছে আমার রিনেম বাটনটা, এই যে এখানে ক্লিক করলে রিনেমটা আসে। আপনাদের ক্ষেত্রে নিচে আসে রিনেমটা, তাই না? সো এখানে আপনি যাবেন, একবার F2 ক্লিক করবেন, তারপরে রিনেম অপশনটা আসলে নাম চেঞ্জ করবেন। বলে রাখি অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারে যখন কোনো ফটো আপনি আপলোড দিবেন তখন ওই ফাইলটার নাম, আপনি যে জিনিসটা আপলোড করবেন, যে ইমেজটা, তার নাম রাখতে হবে ছোটো হাতের অক্ষরে, বড় হাতের অক্ষর ইউজ করা যাবে না, স্পেস ইউজ করা যাবে না, স্পেস মানে ফাঁকা, বুঝতে পারছেন, ইউজ করা যাবে না। সো যদি আপনি দুইটা শব্দ লেখেন, যেমন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে BLUR ব্লার, সাপোজ ব্লার লিখলাম, এখন আমি লিখব ব্লার কভার, তাই না? তাহলে আমাকে স্পেস দিতে হবে COVER কভার। দেখেন এখানে কিন্তু আমি স্পেস নিচ্ছি, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যালাউ করবে না। সো আমার কী করতে হবে, এখানে কোটেশন দিতে হবে, দিয়ে দিলাম আন্ডারস্কোর বা কোটেশন, সাইডে ক্লিক করলে হয়ে যাবে, এন্টার বাটন প্রেস করলে হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম কোনো ফটো আপলোড দিতে হলে তার নাম রাখতে হবে ছোটো হাতের অক্ষরে, বড় হাতের অক্ষর বা নাম্বার ইউজ করা যাবে না, এবং স্পেসও ইউজ করার নিষেধ। টেনে নিয়ে এসে আপনি এখানে ছেড়ে দিতে পারেন, অথবা কপি করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, তাই না? সো ইজিলি কিন্তু কাজটা আপনি করতে পারবেন। যখন আপলোড দিবেন তখন V24 লেখাটা কিন্তু আপনাকে নেওয়া যাবে না, এটাকে বলা হয়েছে V24 লেখাটা আপনি নেবেন না, অবশ্যই আপনাকে ড্রাইভার লেখাটা নিতে হবে। ওকে করে দিবেন। এবার দেখেন এখানে কিন্তু নামটা আপনি চেঞ্জ করতে পারছেন। আমার ব্লার লেখাটা মনে হয় ভুল হয়েছে, ব্লার, ব্লার বানানটা কি? এটা শুধুমাত্র BLUR মনে হয় হবে, BLUR ব্লার, রাইট? ওকে, তো আপলোড দেওয়া হয়ে গেছে ফটোটা। এখন আমি আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এখানে আমরা কি কালার দিয়েছিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এইটা, তাই না? সো ব্যাকগ্রাউন্ড এখন আমরা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে এখানে কী দিতে হবে, অ্যাড্রেস অফ, অর্থাৎ আমরা অমুক ঠিকানা জিনিসটাকে চাচ্ছি। কোন ঠিকানা? ড্রায়েবল যাচ্ছি, ড্রায়েবল চলে আসছে। দেখেন এবার ফটোগুলোর নাম, একটা ছিল কভার ফটো, একটা ছিল ব্লার ফটো। আমি ব্লারটা ক্লিক করলাম, এবার দেখেন আমার অ্যাপের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। কি দেখতে ভালো লাগছে এবার? যদিও মানে ম্যাচিং না, সেদিক থেকে ভালো না, বাট অ্যাপটা দেখে কিন্তু ভালো লাগবে এবার, রাইট? অ্যাপটা দেখে কিন্তু এবার ভালো লাগবে। সো যখন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার দিলাম তখন দেখেন আমার ওটার সাথে এইটা কিন্তু মোটামুটি পারফেক্টলি ম্যাচ করছে, যদিও লেখার সাথে কোনো ম্যাচিং নেই। বাট এটা আমি যেহেতু হরর নিয়ে কাজ করছি, আমার হররটা কিন্তু এটা মোটামুটিভাবে ভালোই মানুষকে বা ইউজারকে কিন্তু আকর্ষিত করবে। তাহলে আমরা আমাদেরকে কোডকে বললাম যে আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার দাও, কী কালার দাও, অ্যাড্রেস দিলাম, ঠিকানা, কার ঠিকানা দিলাম, ড্রাইবল ঠিকানা থেকে তুমি এটা নিয়ে আসো। এখন ও বলতে সে ড্রাইবল থেকে তো আমি নিয়ে আসবো, মানে যখন আমরা এই চিহ্ন দিলাম অ্যাড্রেস অফ, তখন আমাদের অ্যাপ আমাদেরকে বলতেছে যে আমি তো ড্রাইবল থেকে নিয়ে আসবো। কোনটাকে নিয়ে আসবো? এখানে দুইটা আছে, একটা আছে কভার একটা আছে ব্লার কভার তখন আমি ব্লার কভারটা লিখে দিলাম ব্লার কভারটা নিয়ে চলে আসছে ও কিন্তু হাজির করে দিয়েছে আমাকে এখানে রাইট এখন লেখার যে কালারটা এটা আমার একটু চেঞ্জ করাটা উচিত কারণ এই কালারটা তো আমি একদমই বুঝতে পারছি না সো আমাকে কি করতে হবে হোয়াইট কালারটা নিয়ে সবচেয়ে বেশি ভালো হবে তাই না যদিও এটা সমস্যার কিছু না ও হোয়াইট কালারটা মনে রাখা খুবই সহজ আপনি 6টা এফ দিলে এটা হয়ে যাবে আমি দেখে দেখে বললাম কিন্তু না দেখে বলে নাই সো এটা নিয়ে কিছু না বলাই ভালো এটা আমরা কি কালার চেঞ্জ করছি গল্পর লেখার কালার চেঞ্জ করছি এবার কালারটা বোঝা যাচ্ছে রাইট ওকে এবং ওভারের ক্ষেত্রে টেক্সট কালারটা আমি সেম হোয়াইট করে দিব কারণ এই লেখাটা যেহেতু আমি বুঝতে পারছি না সো আমার পাবলিক তো আরোই বুঝতে পারবে না এবার লেখাটা যদি বুঝতে পারা যাচ্ছে বাট অতটা স্মুথ না বাট আমরা বোঝার জন্য শুধু যেহেতু শিখতেছি আপনি কিন্তু যেভাবে দেখাচ্ছে এইভাবে কিন্তু করে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন আমি শুধুমাত্র আপনাকে বেসিকগুলো দিয়ে দিচ্ছি যে আপনি এটা করলে এটা হবে সেটা করলে ওটা হবে এরকম তো চলুন এবার নারী ভুরি নারী নক্ষত্রগুলো একটু দেখানো যাক কীভাবে নারী নক্ষত্র দেখাবো আচ্ছা দেখেন আমরা প্রথমে অ্যাপটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম প্রথমে বলতে শুরুর কথা বলতেছি না কথার কথা যেটা আমরা বলি না ওকে ওকে ঠিক আছে মানে এটা কিন্তু মানুষের অভ্যাস এগুলো কিন্তু বলতে হয় কথার ক্ষেত্রে চলে আসে অটোমেটিক আপনি না চাইলেও মুখ ফসকে বের হয়ে যাবে কারণ আমরা তো খবরের উপস্থাপক না যেগুলো আসবে না তো এই যে যেমন তো কথাটাও নিয়ে আসলাম এগুলো কিন্তু আসলে মানুষ আসবে এটা আপনারও আসে আমারও সবার আসে সেটা নিয়ে প্লিজ মাইন্ড করবেন না এখন যেটা আমরা নারী নক্ষত্র শিখবো তা হচ্ছে শুরু থেকে কীভাবে শুরু থেকে শিখবো সেটা হচ্ছে দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড নিলাম তখন কিন্তু পুরো অ্যাপের ব্যাকগ্রাউন্ড নিয়েছি তাই না এখন আমি চাচ্ছি আমার গল্প যে টাইটেল হরর স্পেশাল স্টোরি স্পেশাল একদম আপনার জন্য স্পেশাল হতে পারে নাও হতে পারে সো এখানে দেখেন আমরা নিয়েছি হচ্ছে হরর স্পেশাল স্টোরি তাই না এখন আমি শুধু এই লেখাটার হরর স্পেশাল স্টোরি যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন দেখেন এতটুকু অংশ নিয়ে আছে মানে হরর স্পেশাল স্টোরি এই লেখাটুকু না ওই বরাবর মানে লেখার লাইন বরাবর পুরো স্ক্রিনটার এই অংশটা কিন্তু ও নিয়ে আছে রাইট সো আমি যদি মনে করি আমি শুধু আমার হেডিং এটাকে বলা হচ্ছে হেডিং বা শিরোনাম এই লেখাটার কালার চেঞ্জ করব তখন কিন্তু আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন কীভাবে দেখেন এটা আছে কার ভিতরে টেক্সট ভিউ কোন টেক্সট ভিউ এই টেক্সট ভিউ তাই না তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি এখানে আমি দিব বি ওকে চলে আসছে ব্যাকগ্রাউন্ড এবার এই কালারটা আমি একটু চেঞ্জ করে নিব এখন এই কালারটা আমি রাখবো হচ্ছে পিঙ্কটা রাখবো অ্যাপের কালারটা যেহেতু এরকম এরকম না রেখে আচ্ছা এটা রাখি কপি করে নিলাম ওকে কন্ট্রোল ভি এবার নারী নক্ষত্রগুলো খুঁজে পাচ্ছি কি বুঝতে পারছি কি আমরা এবার ব্যাপারটা আসলে কোথা থেকে কীভাবে কী করতে হবে একটু মাথা খাটালে আপনি ইজিলি এগুলো করতে পারবেন আচ্ছা এখন হতে পারে ভাই আমি গল্পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আপনি সেম কাজটাই করেন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসেন আমি কন্ট্রোল সি করে নিচ্ছি মানে কপি করে নিচ্ছি ওকে এবার এটা রয়েছে আমাদের কোথায় এটা কিন্তু আমাদের ইমেজ ভিউ অংশ এবং আবারও টেক্সট এখানে লেখা রয়েছে আমাদের গল্প সেখানে আমি কী নেব একটা একটু আমাকে এদিকে আসতে হবে মাউসটা নিয়ে কারণ হচ্ছে আমি এখানে গল্পটা একদম শেষ অবধি গেছিলাম তো ওকে আমার কোনো যাতে মিস্টেক হয়েছে যার ফলে এটা আমার ইরোড দিল এবার ঠিক হয়ে গেছে অলরাইট আচ্ছা তো এখন এই জায়গাতে আমি কি দিব ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো সো আমাকে কী লিখতে হবে এখানে বি মানে বি দিলেই হবে সমস্যা নেই বি ওকে ব্যাকগ্রাউন্ড চলে আসছে ইন্টার দিলাম আমি এটাকে কন্ট্রোল ভি করতে পারবো না কারণ পুরো লেখাটাকে আমি কপি করে রেখেছিলাম সো আমি একটা কালার কোড নিয়ে এসেছি যে আমি এই লেখাটার কালারটা কীরকম রাখবো আমি এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা রাখবো এইরকম কন্ট্রোল সি কপি করে নিলাম কন্ট্রোল ভি করে দিলাম চেঞ্জ যদিও খুবই বাজে লাগছে আচ্ছা একটু চেঞ্জ করব মানে আপনি জাস্ট চেঞ্জ করলেই হলো কোনো ব্যাপার না যে আপনি কোন কালারটা নিচ্ছেন আপনি এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমি বলতেছি প্রতিটা অংশে প্রতিটা ক্ষেত্রে বাটনের কালার শো সবই আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন এখানে আমি 4টা জিরো দিয়ে দিই সবচেয়ে ভালো হয় কারণ আমার লেখার কালারটা হোয়াইট সো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা 4 5 6 ওকে কালো দিলে এবার সমস্যা নেই বাট কালোটা একদম আনম্যাচ দেখাচ্ছে মানে ভালো লাগছে না ডায়লগ মারতেছি বেশি একটু জাস্ট কপি করলাম এখন করে দিব টুথপেস্ট ওকে যে হলো কথার কথা মানে কোন রকম হলো আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি সব জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা টেক্সট কালার এটা দেওয়া আছে এটা হচ্ছে টেক্সট কালার আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে টেক্সট কালারটা যেখানে দেওয়া আছে বাট আমি এটা উপরে লিখতেছি সো যার ফলে আমরা এটা নিচে কাজ করছে না আমি এটা নিচে করে লিখব কন্ট্রোল এক্স ডিলিট এখানে এসে কন্ট্রোল ভি ওকে এখন বাটনের ক্ষেত্রেও আপনি কিন্তু সেম কাজটাই করতে পারবেন এখানেও জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারলেন দিয়ে দিলেন বাস ঘটনা শেষ বাটন চেঞ্জ হয়ে যায় না সো আমরা এটা একটু পরে কথা বলতেছি নো প্রবলেম তো আপনি এভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে নারী নক্ষত্রগুলো নিয়ে কাজ করতে পারছেন যে কোনো স্থানের কালার পরিবর্তন আজকে কি এতটুকুই রাখবো নাকি আরও শেখাবো সেটা বুঝতে পারতেছি না মানে শেখাবো না শেখানোর ক্ষমতা আমার নেই আল্লাহর সো আরও কিছু জানবো নাকি আমরা